দেশে যখন করোনা মহামারী নিয়ে লড়াই চলছে ঠিক সেই সময়ে এক বেলার খাবারের আশায় রাস্তায় নেমেছে রংপুর অঞ্চলের ঘরবন্দি খেটে খাওয়া দিনমজুররা। প্রতিদিনই সড়ক অবরোধ ও বিক্ষোভে ফুঁসে উঠছে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকা। সরকারি ত্রাণের অপ্রতুলতায় হিমশিম খাচ্ছে জনপ্রতিনিধিরাও। অন্যদিকে সময় লাগলেও সবার জন্য ত্রাণ নিশ্চিত করা হবে বলছে প্রশাসন। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কি করব, বাধ্য হয়ে কিন্তু আমরা এই ভাইরাসের না খাওয়া বা করে আমরা পড়ি আছি স্যার। গত কয়েকদিন থেকে এভাবেই খাদ্যের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে নেমেছে রংপুর অঞ্চলের হাজারো কর্মহীন মানুষ। সারা দেশে অঘোষিত লকডাউনে সরকারি নির্দেশে ঘরবন্দি থাকার কথা বলা হলেও কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে এখন অনাহারে অর্ধাহারে দিন কাটছে এসব শ্রমজীবী মানুষের। বিক্ষোভকারীদের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি ত্রাণের দেখা পাননি তারা, খোঁজ নেননি এলাকার জনপ্রতিনিধিরাও, আর তাই একবেলা খাবারের আশায় বাধ্য হয়ে পথে নেমেছেন তারা। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন সঠিকভাবেই ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় সুবিধাভোগী বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভ্যানালা রিস্কেলা সবসহ আমার 20,000 লোকের দরকার, সেখানে আমি পাইছি 750 অনলি, 750 মানুষক দিতে পাইছি। তালিকা করা হয়েছে তালিকা অনুযায়ী, এবং তাহলে আপনি নিজেও জানেন যে তালিকা করার পরে এই বরাদ্দটা না আসা পর্যন্ত মালটা কিন্তু বিতরণ করা সম্ভব না। স্থানীয় প্রশাসন বলছে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে কমিটি করা হয়েছে। ত্রাণের থেকে পরিবারের সংখ্যা বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। যাদের ঘরে এখনো খাবার আছে তারাও দাবি করছে যে তারাও ত্রাণ নেবে, এরকম একটা অবস্থা। আমরা প্রথমে চেষ্টা করছি একেবারেই যারা খাবারের অভাব আছে তাদেরকে অ্যাড্রেস করতে। ধাপে ধাপে আমরা এই যে ওয়ার্ড কমিটির মাধ্যমে সবার তালিকা হলে দিনমজুর, রিক্সা শ্রমিক, সব শ্রেণীর অসহায় মানুষের মধ্যে আমরা ত্রাণটা পৌঁছে দেব। করোনা সংক্রমণের এই সংকটকালে সরকারি ত্রাণের দাবি এখন ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।